Joy Shankar Entertainment. Drop a like, leave a comment, and don't forget to subscribe. Hello friends, welcome to Joy Shankar Entertainment. Friends, India vs Australia first test match jetake na Australia Adelaide Oval e khela hobe. Sei match er playing 11 small league er ami tomaderke ager video te upload kore diyechhilam ar bolechhilam je 6 tarikh khelar age final team video ar final team news er shonge ami ar ekta video upload korbo. To friends ami ekhane amar team niye ready. তোমাদেরকে দেখিয়ে দেবো, বাট ভিডিওটি দেখার আগে ফ্রেন্ডস একটা কথা বলে দিই, আমার অ্যাকাউন্টে কিছু প্রবলেম আসছে, যেটি কিনা আমার অ্যাকাউন্টের নামটাও চেঞ্জ হয়ে গেছে, যেটা ঠিক করতে টাইম লাগছে, অ্যান্ড আমার অ্যাকাউন্টে কিছু ভিডিও সার্চ করলে পাওয়া যাচ্ছে না, তো এরকম কিছু প্রবলেমস আসছে আমার অ্যাকাউন্টে। তো ফ্রেন্ডস একদম চিন্তা নেওয়ার কোনো ব্যাপার নেই, কোনো টেনশন নেবেন না, এটি আমার অ্যাকাউন্ট এবং আমি খুব তাড়াতাড়ি এই প্রবলেমটাকে সলভ করে উঠতে পারবো। তো ফ্রেন্ডস বলে দিই, তো ফার্স্ট টিম আমরা দেখে নিই কী হতে পারে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ফার্স্ট টেস্টে স্মল লিগ কী হতে পারে ফাইনাল আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে উইকেট কিপার হিসাবে ঋষভ পান্থ, টিম পেইন, পার্থিব প্যাটেল আছে। ফ্রেন্ডস এখানে আমি নিয়েছি টিম পেইনকে, কারণ অস্ট্রেলিয়ার পিছে এখানে অ্যাডলেডে আমার মতে ঋষভ পান্থের থেকে টিম পেইন আমাদেরকে বেশি পয়েন্টস কালেক্ট করে দিতে পারবে। আর টিম পেইন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, তো সেই হিসাবে আমি টিম পেইনকে নিয়েছি, তোমরা ঋষভ পান্থকে চাইলে নিতে পারো। পার্থিব প্যাটেল ফার্স্ট টেস্ট ম্যাচ খেলবে না, তো এদের পার্থিব প্যাটেলকে তো একদমই নেবে না। ব্যাটিং অপশানে গেলে আমি নিয়েছি বিরাট কোহলি, পূজারা, উসমান খোয়াজা, শন মার্স, এই চারজনকে। আর কারা কারা খেলবে বলে দিই, এখানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া থেকে তোমরা তোমাদের টিমে চাইলে রাখতে পারো মুরলি বিজয়কে, অজিঙ্ক্য রাহানেকে, লোকেশ রাহুলকে, অ্যারন ফিঞ্চকে, পিটার হ্যান্সকমকে, হনুমা বিহারীকে, আর মার্কাস হ্যারিস, এরা সবাই খেলবে। এদের মধ্যে খেলার চান্স নেই বলতে পারো রোহিত শর্মার, আমার মতে রোহিত শর্মা আর হনুমা বিহারীর মধ্যে যে কোনো একজন খেলবে, আর বেশিরভাগ খেলার চান্স বেশি হনুমা বিহারীর, কারণ হনুমা বিহারী অফ স্পিন বোলিংও করে, তো এখানে একটা ইন্ডিয়া অলরাউন্ডার পাচ্ছে। তো রোহিত শর্মা ফার্স্ট টেস্ট ম্যাচে খেলার কোনো চান্স খুব কম বলতে পারো ফ্রেন্ডস, তোমরা রোহিত শর্মাকে না নিলেই ভালো হয়। বাদবাকি এখানে পৃথিবী সহ খেলবে না, বাদবাকি এখানে যারা ব্যাটসম্যান আছে মোটামুটি সবাই খেলবে, তোমরা চাইলে রাখতে পারো, বাট আমার এই চারজন ব্যাটসম্যান বেস্ট মনে হয়েছে, তাই জন্য আমি এই চারজনকে রেখেছি। তো ফ্রেন্ডস অলরাউন্ডারে চলে যাবো, অলরাউন্ডারে এখানে চারজন অলরাউন্ডারের মধ্যে আমার সবথেকে বেস্ট রবি অশ্বিনকে মনে হয়েছে, আর ফ্রেন্ডস তোমরা চাইলে এখানে ট্রাভিস হেডকে নিতে পারো, কারণ রবীন্দ্র জাদেজা আর মিচেল মাস ফার্স্ট টেস্ট ম্যাচ খেলবে না। আচ্ছা বোলিংয়ে চলে যাই, বোলিংয়ে জসপ্রীত বুমরা, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, ন্যাথান লায়ন আর মোহাম্মদ সামি, এই পাঁচজন পেস বোলারকে আমি আমার টিমে রেখেছি। তোমরা চাইলে এখানে কাদেরকে রাখতে পারো, প্যাট কামিন্সকে রাখতে পারো, ঈশান্ত শর্মাকে রাখতে পারো, বাদবাকি এখানে ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, উমেশ যাদব, পিটার সেডেল, ক্রিস ট্রিমেন, এদের খেলার চান্স খুবই কম ফ্রেন্ডস। এই পাঁচজন পেস বোলারের সাথে আমি গেছি, তোমরা চাইলে সেফ অপশন হিসাবে এখানে প্যাট কামিন্স আর ঈশান্ত শর্মার মধ্যে কাউকে নিতে পারো। তো ফ্রেন্ডস একবার টিম দেখে নাও, ক্যাপ্টেন হিসাবে আমি বিরাট কোহলিকে করেছি, কারণ ফ্রেন্ডস বিরাট কোহলি এই অ্যাডালেডের মাঠে আগেও টেস্টে প্রচুর রান করেছে অ্যান্ড সেঞ্চুরিও করেছে অনেক। সো ফ্রেন্ডস এখানে আমার বিরাট কোহলিকে ক্যাপ্টেন করা অনেকটা সেফ মনে হয়েছে, বেশিরভাগ প্রায় ফ্রেন্ডস অনেকেই প্রায় বেশিরভাগ বিরাট কোহলি ক্যাপ্টেনের সাথে যাবে। তোমরা চাইলে এখানে ক্যাপ্টেন শন মার্সকে করতে পারো, পূজারাকে করতে পারো, বাদবাকি সেরকম সেফ কোনো অপশান নেই এখানে ফ্রেন্ডস, তাই জন্য বিরাট কোহলিকে আমি ক্যাপ্টেন করেছি। অ্যান্ড ভাইস ক্যাপ্টেন ফ্রেন্ডস তোমাদের ওপর পুরো পার্সোনাল চয়েস, ওটা অস্ট্রেলিয়ার পিছে মানে অনেক দিন ধরেই প্রায় কন্টিনিউ রান করে আসছেন এবং এই ম্যাচটাতেও ভালো রান করবেন ফ্রেন্ড, তাই জন্য ভাইস ক্যাপ্টেনটা দেখে নিও, তোমরা তোমাদের নিজেদের চয়েস অনুযায়ী যাই খুশি রাখতে পারো। থাকলে অবশ্যই একটা লাইক করো, পারলে শেয়ার করো, আর এরকম ড্রিম ইলেভেনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাও টিপে দেবে ফ্রেন্ডস, যাতে আমি ভিডিও আপলোড করলে তোমাদের সবার ফোনে নোটিফিকেশান চলে যায়। বাদবাকি থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য, বেস্ট অফ লাক।